সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ তানজিম স্যার ক্লাসে তোমাদেরকে আজকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি তানজিম মাহমুদ, প্রভাষক রসায়ন। তোমাদের এখন থেকে নিয়মিত যে ক্লাসটা নেওয়া হচ্ছে যে অধ্যায়ের উপর, সেটা কি পরিমাণগত রসায়ন। তোমাদের সাথে প্রায় বিগত তিনটা ক্লাস কিন্তু হয়ে গেছে। আজকে মহাগুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মহাগুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে ক্লাসের উপর মূলত একটা সৃজনশীল হয়েই থাকে। তা আমরা আজকে এই ক্লাসে, আসলে পুরো ক্লাসটাই আসলে সম্পূর্ণ অঙ্কের উপর নির্ভর করবে। আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করবা। তোমরা জানো পরিমাণগত রসায়নের উপর এখন ক্লাস চলছে, এবং পরিমাণগত রসায়নের আমরা অম্লমিতি ক্ষারমিতি নিয়ে আলোচনা করছি। আমাদের বিগত ক্লাসটি চলে গেছে মূলত আমাদের মোলারিটি, ঘনমাত্রা, বিভিন্ন একক নিয়ে। আজকে আমরা মিশ্রণের প্রকৃতির একটা অঙ্ক আছে, যে অঙ্কটা প্রায় সময় এবং বিভিন্ন বোর্ডে একাধিকবার চলে আসে, এবং এই ধরনের বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা ক্লাসটা করব। মনে রাখবে আজকের ক্লাসটা একটা সৃজনশীল আসার জন্য যথেষ্ট একটা ক্লাস, এই জন্য তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আসলে মিশ্রণের প্রকৃতির অঙ্কটা করাবো, কিন্তু মনে হলো যে মিশ্রণের প্রকৃতির অঙ্ক করার আগে এটাও একটা অঙ্ক, ভালো একটা অঙ্ক, এই অঙ্কটা কমপ্লিট করা দরকার। অঙ্কটা আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা মানে একটু বুঝাই দিই, তারপরে তোমাদের অঙ্কটা কমপ্লিট করে তারপরে আমরা পরবর্তী যে অঙ্কটা করাবো সেটা মিশ্রণের প্রকৃতি দিয়ে। একটা পাত্রের মধ্যে সালফারিক অ্যাসিড একটা রয়েছে 50 ml, কিন্তু এখানে সালফারিক অ্যাসিডের কোনো ঘনমাত্রা দেওয়া নেই। এই সালফারিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য প্রথমে সোডিয়াম কার্বনেট যোগ করা হলো, যেখানে সোডিয়াম কার্বনেট ছিল 20 ml, 0.5 মোলার। এই সালফারিক অ্যাসিড দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য 10 ml, 0.1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলো। তার মানে প্রথমে সালফারিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য সোডিয়াম কার্বনেট দেওয়া হলো, এবং এর পরবর্তীতে সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলো। প্রশ্ন হচ্ছে সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল। তা প্রথমে আমাদের সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা কমপ্লিট করে সোডিয়াম কার্বনেট, এবং বিক্রিয়া কমপ্লিট করে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এবং আমাদের সেই সূত্র তোমাদের মনে পড়ে, যদি দুটি যদি ভিন্ন জাতীয় দ্রবণ হয় তাহলে VASA, VBSB, এবং এখানে আসলে মোল সংখ্যা সমান, এই জন্য মোল সংখ্যা কোনো ফ্যাক্ট নাই। সোডিয়াম কার্বনেটের আয়তন ঘনমাত্রার মান বসিয়ে দিলাম, সালফারিক অ্যাসিডের আয়তন বসায় দিলাম, এবং সেখান থেকে আমরা আবার ঘনমাত্রাটা বের করে নিলাম। এবার যে সালফারিক অ্যাসিডের ঘনমাত্রাটা পেলাম সেটাকে আমরা S1 নাম দিলাম। এখানে পরিমাণটা হবে কত দেখো, আমাদের এখানে পরিমাণটা হবে কত, এখানে পরিমাণটা হচ্ছে 20 × 0.5/50, তার মানে 0.2 মোলার। এখানে কিন্তু S1 এর মানটা আমরা লিখে দিলাম 0.2 মোলার। এবার আমাদের সালফারিক অ্যাসিড দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলো, অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফারিক অ্যাসিড যোগ করা হলো, তাহলে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করলো, তাহলে এখানে 2 মোল। তাহলে আমরা জানি যে সোডিয়াম হাইড্রক্সাইড, ওই দুটি ভিন্ন জাতীয় দ্রবণের জন্য আমরা যা যেটা জানতাম সেটাই করছি আমরা। কিন্তু এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 2, যেটা সালফারিক অ্যাসিডের কাছে চলে যাবে। এবার আসো, সোডিয়াম হাইড্রক্সাইডের আয়তন 10, ঘনমাত্রা 0.1, তাহলে সালফারিক অ্যাসিডের আয়তন 50, যেখানে কিনা সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল, অর্থাৎ S2, অর্থাৎ S2 = 10 × 0.1/2×50, তাহলে আসো আমাদের পরিমাণটা কত দাঁড়াচ্ছে আমরা একটু বের করে ফেলি। তার মানে আমাদের পরিমাণটা দাঁড়াচ্ছে 10 × 0.1/100, 0.01 মোলার, 0.01 মোলার। তার মানে এটা হচ্ছে S2, পরবর্তীতে 0.01 মোলার। এবার যদি আমরা দুইটাকে যোগ করে দেই তাহলে আমরা কত পাচ্ছি একটু খেয়াল করো তোমরা, তার মানে আমরা পাচ্ছি 0.21 মোলার। এটাই হচ্ছে সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা।
একটা ভালো অঙ্ক আসলে। এই অঙ্কটা এই জন্য আমি মিশ্রণ প্রকৃতি করানোর আগে এই অঙ্কটা কমপ্লিট করে দিলাম, কারণ হচ্ছে যে এখানে আসলে একটা দ্রবণ দেওয়া আছে যার ঘনমাত্রা দেওয়া নাই, এবং বলা হলো যে প্রশমিত করার জন্য একটা ক্ষার যোগ করা হলো, আবারও সম্পূর্ণরূপে প্রশমিত করার জন্য আবারও ক্ষার যোগ করা হলো। এইভাবে কিন্তু একটা উদ্দীপক আসতে পারে, এই জন্য এই অঙ্কটা একটু করাই দিলাম। আমরা এর পরবর্তীতে মিশ্রণের প্রকৃতির অঙ্ক নিয়ে হাজির হব। তবে বলে রাখি, এখন যে আমি অঙ্কটা করিয়ে দিলাম, এই অঙ্কটা কিন্তু আরো একভাবে করা যাইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে অনেক সহজ, এই জন্য আমি করাই দিলাম এইভাবে। পরবর্তীতে আমরা এখন মিশ্রণের প্রকৃতির অঙ্ক নিয়ে হাজির হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবার একটা অঙ্ক নিয়ে এখন আবার হাজির হলাম। 25 ml 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণকে প্রশমিত করতে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হয়, অ্যাসিডের ঘনমাত্রা কত? এক্ষেত্রে কিন্তু দ্রবণ দুইটা ভিন্ন, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আরেকটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এর আগে বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের একই জাতীয় দ্রবণের কথা বলেছিলাম, এবার কি ভিন্ন জাতীয়? ভিন্ন জাতীয় হলে প্রথমে মনে রাখবা বিক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে, এবং বিক্রিয়াটাকে কমপ্লিট করে ঠিক এইভাবে সূত্রটাকে উপস্থাপন করতে হবে। এখানে তোমরা অবশ্য একটা জিনিস দেখতে পাচ্ছ, 1 আর 2, এটা নিয়ে আমি কথা বলছি। আমি এর আগে একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা চলে যাবে ক্ষারের কাছে, ক্ষারের মোল সংখ্যা চলে যাবে অ্যাসিডের কাছে, এরকম একটা জিনিস দেখানো হয়েছিল যদি দুইটা ভিন্ন জাতীয় দ্রবণ হয়। এখানে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ ভিবি ভিএসবি ভিএএসএ এরকম ভাবে দেওয়া হয়েছে। এবার ক্ষারের মোল সংখ্যা 2, সেটা চলে গেল কার কাছে? অ্যাসিডের কাছে। অ্যাসিডের মোল সংখ্যা 1, সেটা চলে গেল কার কাছে? ক্ষারের কাছে। এরপরে মানগুলোকে বসিয়ে আমরা যদি ডাইরেক্টলি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা এভাবে সহজে বের করে ফেলতে পারবো, তাই এটা একটা সহজ অঙ্ক। তবে এটা আমি করাইলাম এই কারণে যাতে তোমরা ভিন্ন জাতীয় দ্রবণের ক্ষেত্রে ব্যাপারটা জানতে পারো। এখন আমি তোমাদেরকে আরো একটা বোর্ডের অঙ্ক এখন আমি তোমাদেরকে একটা কমপ্লিট করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম, কুমিল্লা বোর্ড 2017 সালে। তা এটা ছিল 3 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড, দুইটা পাত্র আছে, এর মধ্যে একটা পাত্রে এটা আর একটা পাত্রে 1 ml 0.3 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড, মিশ্রিত দ্রবণকে ppm এককে প্রকাশ করো। তা আগে আমাদের প্রধান কাজ হচ্ছে যে দুটাকে মিশ্রিত করার পরে সে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হচ্ছে সেটাকে বের করা। দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যদি তুমি দেখো যে এরকম দুইটা একই জাতীয় দ্রবণ, বা যদি এমন হয় যে দুইটা ভিন্ন জাতীয় দ্রবণ আছে, তা আমাদের যদি এরকম ভাবে ঘনমাত্রা দুইটাকে আমাদের যদি একই ঘনমাত্রা নিয়ে যেতে হয় তাহলে আমাদের উপায়টা কি একটু খেয়াল করো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে তোমরা সূত্র বসাবা V1S1 V2S2, এটা রাফলি বসাবা। তা আমাদের একটা কিন্তু কাছে সোডিয়াম হাইড্রক্সাইড যেটা কিনা 3 ml 0.1 মোলার, তার মানে 3 × 0.1, আমরা বলতেছিলাম যে একই ঘনমাত্রা নিয়ে যাব। তা একই ঘনমাত্রা নেওয়া মানে আমি এখানে একই ঘনমাত্রা মানে কততে নিয়েছি 1, তার মানে আমি 1 এ নিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের আয়তনটা কত, অর্থাৎ V2 = 3 × 0.1 / 1, তার মানে 0.3 ml। এভাবে এই জিনিসটা আমরা সম্পূর্ণভাবে রাফলি করার চেষ্টা করব। এটা রাফলি করতেছি কারণ আমরা চাচ্ছি দুইটা দ্রবণকে আমরা কি করব একই ঘনমাত্রা নিয়ে যাব। সেক্ষেত্রে কি করব, দুইটা দ্রবণের যে আলাদা আলাদা আয়তন এবং ঘনমাত্রা সেটাকে দুইটাকে আমরা কি করব ঠিক এইভাবে সূত্র করে আমরা দুইটাকে একই ঘনমাত্রায় নিয়ে আসবো। একই ঘনমাত্রায় নিয়ে আসার পরে তারপরে আমরা দুইটাকে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে আমরা নতুন করে এখানে V1S1 = V2S2, কারণ আমাদের কিন্তু মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এককে নিয়ে যেতে বসে, ppm এককে আমরা পরবর্তীতে নিয়ে যাচ্ছি, এটা নিয়ে আমরা পরে ভাবতেছি, আগে আমাদেরকে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত সেই জিনিসটাকে বের করতে হবে। তাই এখানে দেখো যদি 0.6 এর জন্য যদি 1 হয়ে থাকে তাহলে V2, তার মানে V2টা এখানে আমাদের কত কত আয়তন ছিল, 3 + 1 অর্থাৎ 4, এবং S2 এর ঘনমাত্রা কত, অর্থাৎ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা S2 কত যখন মিশ্রিত দ্রবণের আয়তন 4। তা এবার এর পরবর্তীতে বের হয়ে গেল মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত, 0.15 মোলার। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমাদের কিন্তু মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাটা বের হয়ে গেল মোলারিটিতে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ppm এককে কনভার্ট করে নেব। তা ppm এককে কনভার্ট করার সূত্রটা তোমাদেরকে দেখানো হয়েছিল, দ্রবণের ঘনমাত্রা
দ্রবণের ঘনমাত্রা ppm ইকুয়াল টু ms ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে mam কি? m হচ্ছে আণবিক ভর, কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের, অর্থাৎ 40 আণবিক ভর, এবং 0.15 ইনটু 10 টু দি পাওয়ার 3 ppm। তার মানে আমাদের এখানে কত মিলতেছে আমরা একটু যদি খেয়াল করি, তাহলে দেখো আমাদের এখানে কত মিলছে, 40 ইনটু 0.15 ইনটু 1000, তার মানে 6000 ppm। অর্থাৎ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাকে যদি ppm এ প্রকাশ করি তাহলে হচ্ছে কত, 6000 ppm। দ্যাট ইজ দ্য অ্যানসার। এখানে মূল প্রতিপাদ্য বিষয় এই অঙ্কটা, কিন্তু আরো অন্য শর্টকাট নিয়মে কিন্তু করা সম্ভব। তবে আমি এই নিয়মে কেন করাইলাম, কারণ হচ্ছে তোমরা যদি জানতে চাও এই অঙ্কের নিয়মে ওই যে একই ঘনমাত্রায় নিয়ে যাওয়ার যে ফ্যাক্ট, এই ফ্যাক্টটা কিন্তু এখন আমাদের কাজে লাগবে সামনের অঙ্কগুলো করার ক্ষেত্রে। তোমাদেরকে বলে রেখেছিলাম যে মিশ্রণের প্রকৃতি একটা অঙ্ক আছে যেটা একাধিকবার বিভিন্ন বোর্ডে আসে, এবং আমরা আসতে পুরো ক্লাসটা কিন্তু বোর্ড ভিত্তিক ক্লাস হবে, সেহেতু তোমরা ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো। আমি এর পরবর্তীতে আরো একটি অঙ্ক নিয়ে এখন হাজির হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের কোশ্চেন এভেলেবেল আসে, সেটা হচ্ছে যে আমি সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন নিয়ে এখন হাজির হলাম। দুটা পাত্র রয়েছে, এ পাত্র এবং বি পাত্র। এ পাত্রের মধ্যে 500 ml 10% সালফিউরিক অ্যাসিড আছে, এবং বি পাত্রের মধ্যে 500 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এ এবং বি পাত্র দুটিকে মিশ্রিত করার পরে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। আমাদের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সাধারণত বলা হবে যে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, এবং এই ক্ষেত্রে তুমি দেখো যে 10% এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন এখানে কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে আছে। সেই পার্সেন্টেজকে আমরা কনভার্ট করে আমরা কিসে নিয়ে যাব, আমরা মোলারিটিতে নিয়ে যাব। আমরা জানি শতকরা থেকে মোলারিটিতে কিভাবে নিয়ে যায়, এটার জন্য একটা সূত্র রয়েছে 10 p/L। হ্যাঁ, তার এই সূত্র দিয়ে আমরা কিন্তু সহজেই আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 10% এর ক্ষেত্রে মোলারিটির ক্ষেত্রে আমাদের কত হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসবে। এবার আসো আমরা এইখানে যখন এই ধরনের অঙ্ক হবে তখন প্রথমে যে কাজটা করতে হবে, দুইটা ভিন্ন জাতীয় দ্রবণকে আমাকে একই ঘনমাত্রায় নিয়ে যেতে হবে, অর্থাৎ 1 মোলার 1 মোলার। এর আগে আমি যে অঙ্কটা তোমাদেরকে করাইলাম সেটাও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই 1 মোলারে কনভার্ট করার নিয়মটা কি, V1S1 ইকুয়াল টু V2S2। এক্ষেত্রে S2 এর মানটাকে 1 ধরে V2 এর মানটাকে বের করে নিতে হয়, অর্থাৎ দুইটাকে যদি আমরা গুণ করে দিই আলটিমেটলি আমাদের মানগুলো কিন্তু চলে আসবে। দেখো সালফিউরিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা দুইটাকে যদি আমরা গুণ করে দিই 510 চলে আসতেছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আয়তন এবং ঘনমাত্রা দুইটাকে গুণ করে দিলে আমাদের কত চলে আসতেছে, 250। অর্থাৎ এখানে 510 ml সালফিউরিক অ্যাসিডের আয়তন যখন তার ঘনমাত্রা 1 মোলার, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন 250 যখন তার ঘনমাত্রা 1 মোলার। আচ্ছা, এবার এর পরবর্তী কাজটা হচ্ছে আমরা বিক্রিয়াটিকে কমপ্লিট করব। তা বিক্রিয়াটিকে কমপ্লিট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 2:1 বিক্রিয়াটি কমপ্লিট হয়েছে, 2:1। তাহলে আমার কথা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে, 250। তুমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে 250 ধরো তাহলে তোমাকে এখানে সালফিউরিক অ্যাসিড 2:1 কে মেনটেন করার জন্য কত ধরতে হবে, 250 কে 2 দ্বারা ভাগ করে 125 ml বানাতে হবে, তাহলে কিন্তু 2:1 হবে। তার মানে 250 ml যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে 125 ml। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে, এখানে 250 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 125 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। তার মানে 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সে 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলছে, কিন্তু সালফিউরিক অ্যাসিড ছিল হচ্ছে 510, কিন্তু বিক্রিয়া করছে কতটুকু, 125। তার মানে দ্রবণে অবশিষ্ট কতটুকু আছে, 385 ml 1 মোলার এই দ্রবণ এই ঘনমাত্রার জন্য। এবং সেটা কোন জাতীয় দ্রবণ অবশিষ্ট রয়েছে, অ্যাসিড জাতীয় দ্রবণ অবশিষ্ট রয়েছে, অর্থাৎ যেটা কিনা সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ দুটাকে যদি বিয়োগ করে দিই আমাদের মানটা কত আসতেছে, 385 ml 1 মোলার। তার মানে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকার কারণে মিশ্রণের প্রকৃতি আমরা কি ধরতে পারবো, অম্লীয় ধরতে পারি। তার মানে এইভাবে অঙ্কটা যদি বলা হয়ে থাকে মিশ্রণের প্রকৃতি কিরূপ, তাহলে অঙ্কটা আমরা ঠিক এইভাবে কমপ্লিট করব। তার মানে প্রথম স্টেপটা, 3 স্টেপে অঙ্কটা কমপ্লিট করব, সেটা হচ্ছে আমরা প্রথমে 1 মোলারে কনভার্ট করব। 1 মোলারে কিভাবে কনভার্ট করতে হয় আমি আগের অঙ্কের মধ্যে একটা বিস্তারিত করে দিয়েছিলাম,
এর পরবর্তীতে বিক্রিয়াটি কমপ্লিট করব, এর পরবর্তীতে আমরা যেটা অবশিষ্ট রয়েছে সেটাকে বিয়োগ করে জানাবো যে যেটা অবশিষ্ট রয়েছে মিশ্রণের প্রকৃতি হচ্ছে সেটাই। তার মানে আমি এটা হচ্ছে তিন স্টেপে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও শর্টকাটে বলে দিচ্ছি, প্রথমে ওয়ান মোলারে কনভার্ট করে নিতে হবে, তারপরে বিক্রিয়াটি কমপ্লিট করে নিতে হবে, তারপরে কোনটা অবশিষ্ট রয়েছে যেটা অবশিষ্ট মিশ্রণের প্রকৃতি সেটাই। তার মানে আমাদের যদি এমন কখনো হয় যে কোনটাই অবশিষ্ট থাকে না, না এসিড না খা, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো মিশ্রণের প্রকৃতি হচ্ছে নিরপেক্ষ। আসো এবার আমরা মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করাটা দেখাই। আর তোমরা এখানে এখানে আমি একটা কথা বলে রাখবো যে এই অঙ্কটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অঙ্কটা যদি আসে ঠিক এই নিয়মে তোমরা লিখবা, একটু একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা এরপরে আমরা মিশ্রণের ঘনমাত্রাটা যদি নির্ণয় করি, দেখো মিশ্রণে যদি ঘনমাত্রা নির্ণয় করতে হয় তাহলে আমাদের সূত্রটা হচ্ছে V1S1 V2S2, আমাদের যে এটা অবশিষ্ট রয়েছে অর্থাৎ 385 ml এবং 1। এখন আমাদের প্রকৃত আমাদের আয়তন কতটুক ছিল 1000, এবং সেটার ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা কতটুক সেটাই আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ 385 × 1 দেন 1000 অর্থাৎ 0.385 molar, and that is the answer, that is the মিশ্রণে mixture concentration value অর্থাৎ মিশ্রণের ঘনমাত্রা। তা এইভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করবো। আমি তোমাদেরকে আবারও বলছি যদি অঙ্কটা আসে ঠিক এইভাবেই তোমাদেরকে কমপ্লিট করতে হবে, এইভাবে কমপ্লিট করার জন্য তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি অঙ্কটা তোমাদের এখানে খুব কাজে আসতেছে। আমি নেক্সটে আরো একটি বোর্ডের অঙ্ক নিয়ে এখন হাজির হব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটা অঙ্ক নিয়ে হাজির হলাম। এবার কুমিল্লা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন নিয়ে হাজির হলাম। একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা, দুটো পাত্র দেওয়া আছে, এ এবং বি পাত্রের সালফারিক অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা এবং বি পাত্রের সোডিয়াম হাইড্রক্সাইডের আয়তন এবং ভর দেওয়া আছে। এর আগেও আমি তোমাদের অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম যদি আমাদের ঘনমাত্রার জায়গায় ভর বা পার্সেন্টেজ বা ppm এই জাতীয় যদি কোনো কিছু থাকে সেটাকে কিন্তু কনভার্ট করে আমাকে মোলারিটিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এর আগেও কিন্তু আমরা ক্লাস করিয়েছিলাম যে কিভাবে শতকরা থেকে বা ppm থেকে বা ভর থেকে মোলারিটিতে নিয়ে আসা যায়, সেটাই কিন্তু আমি করেছি। দেখো এখানে ভর দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইডের, সেটা আমরা S=1000W/mV দিয়ে আমরা খুব সুন্দরভাবে 0.025 molar ঘনমাত্রাটা নিয়ে আসতে পেরেছি। এবং আমাদের মূলত এখানে কোশ্চেনটা হচ্ছে যে এ এবং বি পাত্র দুটিকে মিশ্রিত করার পরে মিশ্রণের প্রকৃতি কি হবে এবং pH এর মান নির্ণয় করো। আমরা কিন্তু ক্লাস 11 এ রাসায়নিক পরিবর্তনে শিখেছিলাম যে pH = -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবার একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা, সেটা হচ্ছে আমাদের সালফারিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড, আমাদের দুইটা দ্রবণ আছে। আমরা জানি যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে তিনটা স্টেপ, ফার্স্ট স্টেপ 1 মোলারে কনভার্ট করে নিতে হবে, সেকেন্ড স্টেপ বিক্রিয়াটি কমপ্লিট করতে হবে উইথ সমতাকরণ, এবং তিন নম্বর স্টেপ হচ্ছে কোনটা অবশিষ্ট রয়েছে সেটাকে আমাকে বের করে ফেলতে হবে। তা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করি, আমাদের এখানে যে আয়তন ঘনমাত্রা দেওয়া আছে সেটাকে 1 মোলারে কনভার্ট করে নিলাম। কনভার্ট করে দেখতে পারতেছি যে সালফারিক অ্যাসিড হচ্ছে 50 ml 1 মোলার আর সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে 5 ml 1 মোলার। এবার আমরা বিক্রিয়াটি কমপ্লিট করলাম, করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রক্সাইড এবং সালফারিক অ্যাসিড 2:1 বিক্রিয়া করছে। তা 2:1 বিক্রিয়া করলে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের যদি 5 ml ধরি তাহলে সালফারিক অ্যাসিড ধরতে হবে কতটুকু, তার অর্ধেক অর্থাৎ 2.5, অর্থাৎ 5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে 2.5 ml অর্থাৎ 2.5 ml 1 মোলার। তার মানে সালফারিক অ্যাসিড আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড ছিল 5 ml, পুরো 5 ml বিক্রিয়া করে ফেললো, কিন্তু সালফারিক অ্যাসিড ছিল হচ্ছে 50 ml, তার মধ্যে মাত্র বিক্রিয়া করেছে কতটুকু 2.5 ml। তার মানে তাহলে মিশ্রণে সালফারিক অ্যাসিড কতটুকু অবশিষ্ট রয়েছে আমরা বিয়োগ করে দেখতে পারতেছি 47.5 ml 1 মোলার, অর্থাৎ এতটুকু আমাদের সে অবশিষ্ট রয়েছে। তার মানে সালফারিক অ্যাসিড অবশিষ্ট থাকার কারণে মিশ্রণের প্রকৃতি কি হচ্ছে, অম্লীয়। তাহলে এবার আমরা পরের টুকুতে যাব, সেটা হচ্ছে যে আমাদের pH এর মান নির্ণয় করতে বলা হয়েছে উক্ত মিশ্রিত দ্রবণে। তা pH এর মান যদি উক্ত মিশ্রিত দ্রবণে আমরা যদি নির্ণয় করতে চাই তার মানে আগে আমাদের মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে। আমি তোমাদেরকে এর আগে অঙ্কে আমি শিখিয়েছিলাম মিশ্রণের ঘনমাত্রা তুমি যদি নির্ণয় করতে চাও সেই অবশিষ্ট পরিমাণ দিয়ে নির্ণয় করতে হবে, অর্থাৎ 47.5 × 1। এবার আসো রিয়েলিস্টিক যেটা অর্থাৎ রিয়েলিস্টিক যে আয়তনটা সেটা দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি 300,
এটার জন্য আমাদের এসকিউ এর মান কত? তাহলে এসকিউ ইকুয়াল টু হচ্ছে 47.5 ইনটু 1 এন্ড ডিভাইডেড বাই 300 দেন আমরা কত পাচ্ছি একটু খেয়াল করো সেটা হচ্ছে 47.5 এন্ড দেন ডিভাইডেড বাই 300 দেন 0.158 মোলার। এমন কথা হচ্ছে এই ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা যে দ্রবণে, সেই দ্রবণের প্রকৃতি কি? সালফিউরিক অ্যাসিড। আর আমরা কিন্তু জানি যে সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে যেখানে কিনা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থাকে দুইটা এবং সালফেট আয়ন থাকে। যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থাকে দুইটা, তার মানে আমরা জানি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে বের করে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? দুই দ্বারা গুণ করে দিতে হবে। তার মানে আমরা যদি এটাকে দুই দ্বারা গুণ করে নেই তাহলে আমরা কত পাচ্ছি একটু খেয়াল করো, এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করে নেই তাহলে 0.32 আমরা পাচ্ছি 0.32 মোলার। এবার আসো আমরা পিএইচ এর মান নির্ণয় করি, মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেন আমরা মাইনাস লগ 0.32, তার মানে আমরা এখানে কত পাচ্ছি, তার মানে মাইনাস লগ 0.32 0.49 এছাড়া মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করতে হবে, এবং মিশ্রণের ঘনমাত্রা থেকে যদি আমাদেরকে বলে যে পিএইচ এর মান নির্ণয় করো তাহলে কিন্তু আমাদের কিভাবে বের করতে হবে আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝে ফেললাম। দেখো এখানে যদি আমাদের অ্যাসিডের জায়গায়, আমাদের অ্যাসিডে যদি সালফিউরিক অ্যাসিডের জায়গায় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতো তাহলে কিন্তু এই দুইটা কিন্তু আমি গুণ করতাম না, প্রথম কথা। আবার ধরো যদি আমাদের মিশ্রণের প্রকৃতি অ্যাসিড না যদি ক্ষারীয় হইতো আর সেটা যদি সোডিয়াম হাইড্রক্সাইড হইতো তাহলে কিন্তু আমরা এখানে কি করতাম, পিওএইচ বের করে তারপরে পিএইচ বের করতাম। আবার ধরো যদি এমন হইতো যে হাইড্রক্সিল আছে দুইটা তাহলে কিন্তু দুই দ্বারা গুণ করে পিওএইচ এর মান বের করে তারপরে কিন্তু কি করতাম, পিএইচ এর মান বের করতাম। নর্মালি তোমরা রাসায়নিক পরিবর্তনে পিএইচ এবং পিওএইচ এর মানগুলো বের করার যে সূত্রগুলো শিখেছো সেগুলো থেকে আসলে এইগুলো অঙ্ক, লাস্টের টুকু অঙ্কটা ক্লিয়ারলি কনসেপ্ট পাওয়া যায়। যাই হোক এগুলো ছিল হচ্ছে আমাদের মেইনলি অঙ্ক, আমি তোমাদেরকে এখানে দুইটা অঙ্ক পড়ায় দিলাম মিশ্রণের প্রকৃতি থেকে। একটা জিনিস মনে রাখবা, আমি এই দুটো অঙ্ক থেকে আরো একটা জিনিস শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে যদি আমাদের কোনোটাই যদি অবশিষ্ট না থাকে তাহলে আমরা কি ভাববো, যে মিশ্রণের প্রকৃতি হচ্ছে নিরপেক্ষ, এবং সেই ক্ষেত্রে আমাদের মিশ্রণে কি ঘনমাত্রা বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে, হ্যাঁ, তবে সেক্ষেত্রে যে কোনো একটা মান দিয়ে আমাদের ঘনমাত্রা বের করতে হবে, সেটা হচ্ছে সেই সেই লবণের এটা হচ্ছে ঘনমাত্রা হবে। যাই হোক আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং এই অঙ্কগুলো যে স্টাইলে করানো হয়েছে এই স্টাইলে করবা, এই অঙ্কটা আরো এক স্টাইলে করা যায়, ঘনমাত্রা দিয়ে করা যায়, কিন্তু আমি বলবো তোমরা এই অঙ্কটা এই স্টাইলে করবা। আশা করি ক্লাসগুলো ভালো লাগতেছে, এগুলো ভালো করে নোট ডাউন করো এবং বইয়ের অন্যান্য অঙ্কগুলো সিমিলার আছে তোমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পাবা, পারবা, না পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আজকে এই পর্যন্তই, নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমাদের এই যে অঙ্কগুলো করানো হয়েছে এই বোর্ডের অঙ্ক রিলেটেড করে আমি করানোর চেষ্টা করেছি, যাতে একটা টপিক তোমাদের ক্লিয়ারলি কনসেপ্ট হয় এবং কি কি আসে সেটাও যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। পরিমাণগত রসায়নে তোমরা এরপর থেকে আসলে মানে নিয়মিত ক্লাস পাবা, এই জন্য তোমরা সংযুক্ত থাকার চেষ্টা করো, সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার বাটনটি অন করে রাখো যাতে তোমার বন্ধু বান্ধবদেরকে তুমি সংযুক্ত করতে পারো। আশা করি আমার সাথে সংযুক্ত থাকলে আশা করি ক্লাসগুলো তোমরা ক্লিয়ার হবে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।